আমি তোমাকে হাত জোর করে বলছি নন্দিনী, চলে যাও, চলে যাও এখান থেকে। ঠিক আছে, আমি এই ঘর থেকে চলে যাব, কিন্তু আমার কথাটা শোনো, এই খাবারটুকু একটু খেয়ে নাও, না হলে তোমার শরীর খারাপ হবে। বারবার এক কথা কেন বলাচ্ছ আমাকে? বলছি না, আমার সামনে থেকে, এই ঘর থেকে চলে যাও, চলে যাও তুমি। আর কত ক্ষতি তুমি করবে আমাদের? হ্যাঁ, তোমার যা সাধ্য সিদ্ধি করার তা তো করে নিয়েছ, শানুটাকে তো বশ করে নিয়েছ, লজ্জা করছে না? আমার স্মৃতির সিঁদুর চিরদিনের মতো মুছে দিয়ে নিজের স্মৃতিতে সিঁদুর পরতে তুমি খবরদার, খবরদার, আমার সন্ধির সামনে আসবে না, আমার সামনে, আমার ছেলের সামনে একদম আসবে না, তুমি একদম আসবে না। আমার স্বামীর মৃত্যুর জন্য তুমি দায়ী, তুমি, তুমি। মা, নন্দিনীদি সম্পর্কে আর একটা কথাও তুমি বলবে না মা। সঞ্জু, এই চুপ, এই খবরদার, আমার ছেলেকে ছোবে না, ছাড়ো, ছেড়ে দাও, চলে, চলে। ও একটা কালনাগিনী, ও পণ নিঃশ্বাসে বিষ, ও একটা অলক্ষী, ও একটা অপায়া। বাবা, ও সামনে যাস না তুই, ও সামনে যাস না। মা, না দেখো, আমি আমি আছি মা। সব কি বলছো তুমি? আমি যা বলছি ঠিক বলছি? তোরা তো কেউ মানতে চাইতি না আমার কথা। ওই মেয়েটা একটা উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছে, ওর উদ্দেশ্য ছিল আমাদের সংসারটাকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া। শানুকে বিয়ে করে এই সংসারটাকে তো ভেঙে চুরে তছনছই করে দিল রে। ও একটা সাপ, ও নিঃশ্বাসে বিষ, ও একটা অলক্ষী, ও একটা অপায়া। খবরদার, খবরদার, তুই ওর সামনে যাবি না। দেখ, দেখ, তোর বাবাকে মেরে ফেলে কিরকম ভাবে দাঁড়িয়ে আছে দেখ সিঁদুর পরে। ও তোর বাবার মৃত্যুর জন্য ও দায়ী, ও দায়ী। চুপ, একদম চুপ কর মা, একদম চুপ। নন্দিনীদিকে তুমি আর একটাও খারাপ কথা বলবে না। ভাই, আমার পিসিমনির মনটা এখন ঠিক নেই। না নন্দিনীদি, সত্যিটা আমাকে যে বলতেই হবে, বলতেই হবে, না হলে তোমাকে প্রত্যেক মুহূর্তে এইভাবে অপমানিত হতে হবে, সেটা আমি কি করে মেনে নেবো? সেটা আমি মানতে পারবো না, এটা আমি হতে দেবো না। এই, হ্যাঁ, কিসের সত্যি বলবি তুই আমাকে? কেন মানতে পারছিস না তোর বাবার মৃত্যুর জন্য এই মেয়েটা? আমার বাবার সব কিছুর জন্য আমার বাবা নিজে দায়ী। সঞ্জু, আমার বাবার চরম পরিণতির জন্য আমার বাবা নিজে দায়ী। সঞ্জু! হ্যাঁ মা, মা আমি জানি তুমি খুব কষ্ট পাবে এই কথাগুলো শুনলে, আমার বলতে কতটা কষ্ট হচ্ছে তুমি জানো না মা, কিন্তু এটা সত্যি। মোমোর গুলি খাওয়ার জন্য দায়ী ছিল আমার বাবা, মোমোকে হয়তো নয়, হয়তো বাবা মারতে চেয়েছিল নন্দিনীদিকে। পিসিমণি, এই তুমি চুপ করো, লজ্জা করছে না তোর? এতটুকু লজ্জা করলো না? যে মানুষটা হাতে করে একটা পিঁপড়েকে কোনোদিনও মারেনি, আর ওই মেয়েটার জন্য আজ তুই তাকে দোষ দিচ্ছিস? বাহ, চমৎকার, ভালোই তো গুনতুক করেছো, আজকে আমার হাবাগোবা ছেলেটাকে পর্যন্ত বশ করেছো তুমি। মা, একটা নয়, তুমি আমায় আরো 100টা চড় মা, কিন্তু মা
তুমি শোনো, তোমার শোনা উচিত, এটা সত্যি, এটাই সত্যি। ইদানিং বাবা কোন একটা খারাপ সঙ্গে কাজ করছিল, কোন একটা খারাপ ট্র্যাপে ফেঁসে গেছিল, যার জন্য এই এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। আমি হাবা গোবা, তোমরা সবাই ভাবো আমি হাবা গোবা, আমি বোকা, কিন্তু অতটা বোকা আমি নই। না না, তুই সত্যি কথা বলছিস না, না তোর সব কথা মিথ্যে। আমি সত্যি বলছি মা, এই ধাঁধাটা আমার মাথায় প্রথম সেদিন এসেছিল, সেদিন থেকে আমার বিব্রত করছিল, যেদিকে মোমোর অ্যাক্সিডেন্টটা হয়। আমি বুঝতে পারি না, আমি সত্যি বুঝতে পারিনি মা, যে এই উত্তরটা পাওয়ার জন্য আমার 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 বাবার মৃত্যু দেখতে হবে। আমি বুঝতে পারিনি না, না তুই সত্যি বলছিস না, তোর সব কথা মিথ্যে। তুই তুই এই মেয়েটার জন্য না না তোর সব পিসমনি। বাবা বাবা, বৌমা বলো। বাবা কি করে যে কথাটা আমি উচ্চারণ করবো আপনার সামনে বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি বৌমা, তুমি সমরেশ বার অলৌকিক ক্রিয়ার কথা বলতে এসেছো। হ্যাঁ বাবা, একমাত্র জামাইয়ের অপঘাতে মৃত্যু, দিন রাত্রি শ্রাদ্ধ করতে হবে মা, করতে হবে, সব কাজ করতে হবে, শাস্ত্রের বিধান খণ্ডাবু কি করে, যা দৃষ্টি আছে সবই করতে হবে। বাবা আপনার ছেলেকে তাহলে একবার আসতে বলবো আপনার কাছে। বোঝা না, ওকে রেখো না, বড় নরম প্রকৃতির মানুষ, ও এসব সহ্য করতে পারবে না। মাধুকে ও এত ভালোবাসে, চিরদিন ওর যত অন্যায় যত আবদার সব মেনে নিয়েছে। মোচাকে ডেকো না, কষ্ট হবে। বাবা তাহলে শানু অনুকে বলি একবার দেখা করে যেতে। ওদের না, ওদেরও আর ডেকো না, তুমি বরং ওদের একটা ফাঁকে বলে দিও গৌরীয় মঠে কিছু দান করে দিতে। কিন্তু বাবা আমি সহ্য করতে পারবো না বৌমা, সহ্য করতে পারবো না, একমাত্র জামাইয়ের শ্রাদ্ধ চোখের সামনে হবে, আমি পারবো না। আমার ওই নাতিটা চুল দাড়ি কামিয়ে সে প্রেত মন্ত্র উচ্চারণ করবে, তাই আমাকে শুনতে হবে। না বউ, বাড়ির উপরে এসব করবো না, আমার চোখের সামনে এসব হবে না। বাবা আপনি তো সমস্ত নিয়ম কানুন সবকিছু চিরকাল মেনে চলেছেন। আমি তো তখন জানতাম না আমার একমাত্র জামাইয়ের অপঘাতে মৃত্যু হবে, আমি তো জানতাম না। শাস্ত্রে যদি আমার পাপ লেখা থাকে তো সে পাপ আমি বহন করব, কিন্তু শাস্ত্র আমি মানব না। বাবা তুমি জানো সঞ্জু কি বলেছে? কি বলেছে সঞ্জু? বৌদি
ওদের সব কিছুর জন্যই নন্দিনী দায়ী, ও এবার আমার ছেলেটাকেও গ্রাস করে দেবে। বাবা বাবা, সঞ্জু বলছে শ্রবণ নাকি আজে বাজে লোকের সাথে মিশত, মোমোকে নাকি ওই গুলি করিয়েছে। সঞ্জু বলছে ওর বাবার অ্যাক্সিডেন্টের জন্য নাকি সেই দায়ী। আমি সঞ্জুকে ডেকে আছি, বাবা একটু বসুন, আমি আসছি। স্বার্থ সিদ্ধি করার তা তো করে নিয়েছ, শানুটাকে তো বশ করে নিয়েছ, লজ্জা করছে না? আমার স্মৃতির সিঁদুর চিরদিনের মতো মুছে দিয়ে নিজের স্মৃতিতে সিঁদুর পরতে অলক্ষী অপায়। তুমি খবরদার, খবরদার, আমার সন্ধ্যের সামনে আসবে না। কি বলেছিস মাকে? কিরে উত্তর দে, তোর বাবার সম্পর্কে কতটুকু জানিস তুই? হ্যাঁ দাদাই, আমি জানি। কি দাদাই, আমার কথাবার্তাগুলো এখন কারোরই শুনতে ভালো লাগবে না, কিন্তু সত্যিটা তো সত্যি। বাবা খুব খারাপ কয়েকজন লোকের সঙ্গে কাজ করছিল এবং তারা বাবাকে কাজে লাগিয়েছিল নন্দিনীদিকে মেরে ফেলার জন্য, এবং তখন মোমোর ইনসিডেন্টটা ঘটে। দাদা বিশ্বাস করো, আমি আগেও জানতাম, কিন্তু আমি কাউকে বুঝতে দিইনি, আমি কারোর সঙ্গে আলোচনা করিনি দাদা। কিন্তু এখন যখন সব শেষ হয়ে গেল আর সঞ্জু, কি বলছিস রে তুই, কি বলছিস তুই? বাবা ওকে একটু বুঝিয়ে বলুন না আপনি। কত কিছু ভুল বলছে না বৌমা। মোমোর গায়ে গুলি লাগার পর আমি থানায় গিয়েছিলাম, থানার অফিসার আমাকে সব বলেছিলেন। আমি একদিন তোকে বলতে পারিনি, আমি কাউকে বলিনি, সঞ্জুর মতন আমিও বুকের মধ্যে চেপে রেখে দিয়েছিলাম। আমি তো সমরের সঙ্গে মেলাতে পারিনি, কিছু সব চেপে রেখে দিয়েছিলাম। বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছিল, আমার সত্যটাকেও আমি প্রকাশ করতে পারছিলাম না। কিন্তু বাবা, বাবা সমরের মতো মানুষ কি করে এত কিছুর মধ্যে জড়িয়ে গেল? মাধু, 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 মাধু,
ঠাকুরকে দেখো। দাদাই, দাদাই, আমি তোমার কথাগুলো সব শুনলাম। দেখো, পিসুয়ার মৃত্যুটা আমাদের সবার কাছে খুব কষ্টের, খুব যন্ত্রণার, কিন্তু এই ঘটনার পিছনে কে বা কারা জড়িয়ে আছে সেটাও তো আমাদের জানা দরকার। সঞ্জু, বিপদে পড়লেই ঠিক মানুষকে জানা যায়। তুই এরকম ছেলে আমি কোনোদিন বুঝতে পারিনি, তোর এরকম একটা অন্তর। তুই বুদ্ধিমান, সৎ, সাহসী, সব থেকে বড় কথা সত্যকে তুই শ্রদ্ধা করিস, সত্যিকারে শ্রদ্ধা করিস। তাই যে কোনো অবস্থায় সত্যটাকে প্রকাশ করতে পারিস, সেই স্পর্ধা তুই ধরিস। সঞ্জু, তোকে নিয়ে আমাদের সবার গর্ব বড়। কিন্তু একটা কথা তো তোকে বুঝতে হবে, তোর মা বড় দুঃখী রে। স্বামী চলে গেছিস সে দুঃখ তো আছে, কিন্তু সঙ্গে সঙ্গে স্বামীর চারিত্রিক অধঃপতনের খবর পাওয়া, এটা আছে একটা নারীর পক্ষে কি দুর্বিষহ, কি দুর্বহ একটা ব্যাপার। এটা তোকে বুঝতে হবে। মাকে তো তোর সান্ত্বনা দিতে হবে। তোমাদের দুজনকে একটা কথা বলি, শানু, যা ঘটে গেছে আর তো কোনোভাবেই তা আমরা বদলাতে পারব না, কিন্তু আমাদের যা দুঃখ, আমাদের যা ব্যথা, আমাদের যা কষ্ট, সেটা আমাদের মধ্যেই থাক, বাইরে কারুর সঙ্গে আমরা কিন্তু শেয়ার করব না। এই ঘটনা কেউ যেন জানতে না পারে, যা কোন কথাটা যেন জানতে। সঞ্জু, সঞ্জু, শোন শোন দাদাই, আরেকটা কাজ তোকে করতে হবে, তুই পারবি। কাজটা হলো তোর বাবার মৃত্যুর কারণ কি তোকে খুঁজে বার করতে হবে। তোর বাবার মৃত্যুর কারণ কি তোকে খুঁজে বার করতে হবে, আর যে বা যারা তার খুনি সে খুনেগুলোকেও খুঁজে বার করতে হবে, আর তাদের প্রাপ্যটা মিটিয়ে দিতে হবে। প্রাপ্য শাস্তি তারা যেন পায় তোর হাত। তুই পারবি, তুই পারবি। শুনছো, আমরা সবাই তোর সাথে আছি, সবাই। তোর ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই আছি। তোর বাবার মৃত্যুর কারণ কি তোকে খুঁজে বার করতে হবে, তাদের প্রাপ্যটা মিটিয়ে দিতে হবে। প্রাপ্য শাস্তি তারা যেন পায় তোরা।